হ্যালো বিয়ন, দিস ইজ মাই অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আমরা দেখবো যে কীভাবে বিকাশ অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা 100 টাকা একেবারে ফ্রিতে নিতে পারি। তবে যাদের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে তারা 100 টাকা ফ্রিতে নিতে পারবেন, এবং যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তারা চাইলে বিকাশ অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনারা 200 টাকা ফ্রিতে নিতে পারবেন। তবে যাদের পুরানো অ্যাকাউন্ট রয়েছে তারা পাবেন 100 টাকা, এবং যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তারা পাবেন 200 টাকা। সো মোটামুটি আমরা এই ভিডিওটিকে এইটুকুনি কথা বলবো যে আপনি কীভাবে 100 টাকা এবং 200 টাকা ফ্রিতে নিতে পারবেন তা প্রুবলি আপনাদেরকে দেখিয়ে দেবে। তবে আর চলুন এবার শুরু করা যাক। কাপ ভাই, মোটামুটি আমরা সকলে জানি যে বিকাশ অ্যাপ্লিকেশনটি নতুন একটা আপডেট নিয়ে আসছে যে সেপ্টেম্বরের 10 তারিখে। সো এই আপডেটে আমাদেরকে যারা নতুন ক্রিয়েটর রয়েছে, অর্থাৎ আমরা যারা বিকাশের নতুন ইউজার, পুরাতন ইউজার্স রয়েছি, তারা বিকাশ অ্যাপ্লিকেশন থেকে 100 টাকা ফ্রিতে নিতে পারবে। এবং যারা বিকাশ অ্যাপ্লিকেশনটির সাহায্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় তারা বিকাশ অ্যাপ্লিকেশনটির সাহায্যে 200 টাকা আমরা একেবারে ফ্রিতে নিতে পারবি। শুধুমাত্র এটি হচ্ছে বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়ার কারণে। সো আপনি যদি বিকাশের একজন পুরাতন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বিকাশ থেকে 100 টাকা ফ্রিতে নিতে পারবেন, এবং যারা বিকাশের নতুন গ্রাহক, অর্থাৎ যারা আপনি অ্যাপ্লিকেশনটি দ্বারা যদি বিকাশ রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন 200 টাকা। সো 100 টাকা নেওয়ার জন্য আপনি ডায়াল অপশনে আসবেন। যেহেতু আমার একটা পুরাতন অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আপনি ডায়াল অপশনে চলে আসবেন, এবং আপনি আপনার বিকাশ সিম থেকে ডায়াল করে দেবেন *247 আসে। এটা আমরা ডেমো সবাই জানি যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ রেজিস্ট্রেশন পর 50 টাকা। আপনি অ্যাপ রেজিস্ট্রেশন পর 50 টাকা আপনি প্রথমত বিকাশ অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করবেন, তার জন্য আপনাকে 50 টাকা ফ্রিতে দেওয়া হবে। এবং বাকি 50 টাকা আপনি কিভাবে নেবেন সেটা আমি দেখাই দিব। তো এখানে আপনি 50 টাকা পাবেন বিকাশ অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর 10 দিনে, যেটা আমি 100% পেয়ে যাবেন আপনারা সবাই। সো আমি 100% পেয়েছি। চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন আমি পেয়েছি কি না। সো অবশ্যই আপনারা দেখে আসবেন, এবং আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে, সেই মেসেজে একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার বিকাশ অ্যাকাউন্টের। অবশ্যই সেই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। যদি আপনি সেই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন তাহলে 10 দিন পর আপনি 50 টাকা পেয়ে যাবেন। এবং কীভাবে আমরা নগদ 50 টাকা পাবো তাই নিয়ে কথা বলবো। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি মোটামুটি কীভাবে লগ ইন করতে হবেন, কীভাবে কী করতে হবে সবাই জানা রয়েছে। সো অ্যাপ্লিকেশনটি হোম পেজ থাকবে এরকম, পুরাতন কোনো এটা আমাদের জানার নতুন কোনো কিছুই নেই। এখানে আপনারা বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। সো আমি বিকাশ অ্যাকাউন্টের আমার ডাটা কানেকশনটা নেই। সো অবশ্যই আপনাদের ডাটা কানেকশনের প্রয়োজন হবে। আপনারা বিকাশ অ্যাকাউন্টটি যারা নতুন ক্রিয়েট করতে চাচ্ছেন তারা কীভাবে ক্রিয়েট করবেন সেটা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে বিকাশ নিউ আপডেট রেজিস্ট্রেশন নিয়ে সার্চ করবেন তাহলে আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনাকে সাথে সাথে 100 টাকা ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এবং যারা পুরাতন তারা কীভাবে 50 টাকা তো নেবেন বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে সাইন আপ করার জন্য, এবং কীভাবে আপনারা বাকি 50 টাকা নেবেন মোটামুটি বিকাশ অ্যাপ্লিকেশন ইনস্টলের পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, বিকাশ অ্যাপ্লিকেশনটি এখন ওপেন হয়ে গেছে। এখানে বিকাশ অ্যাপ্লিকেশনটির হোম পেজটা মূলত এরকম। সো এখানে আপনাকে কিছু করতে হবে না। বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনাকে 10 দিন, যতদিন পর্যন্ত আপনি ব্যালেন্স পাবেন না, অর্থাৎ আপনাকে 10 দিন পর্যন্ত বিকাশ অ্যাপ্লিকেশনটি ডিফল্ট হিসেবে রাখতে হবে। আর যদি আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে ফেলেন সেক্ষেত্রে আপনি 100 টাকা ফ্রি নাও পেতে পারেন। সো বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনার এখানে বিকাশের সেন্ড মানি নামে একটা অপশন রয়েছে দেখতে পাবেন কোনায়। আপনি মোবাইল রিচার্জ করতে হবে এখান থেকে। যদি আপনি মোবাইল রিচার্জ, অর্থাৎ আপনি যদি নতুন বিকাশ অ্যাপ্লিকেশনটি, যেহেতু এটা আপডেট বিকাশ অ্যাপ্লিকেশন, সেহেতু আপনি যদি এখান থেকে 25 টাকা রিচার্জ করেন সেহেতু আপনাকে 50 টাকা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে, এবং এটা আপনারা 100% শিওরলি পাবেন। বিকজ আমি অফারটি পেয়েছি। সো আপনারা সবাই এখান থেকে পাবেন, দেখতে পাবেন। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমাকে কী দিচ্ছে কি না। সো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে করছি। সো আমি আপনাদেরকে SMSটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন নতুন অ্যাপ দিয়ে 25 টাকা রিচার্জে 50 টাকা ক্যাশব্যাক আপডেট। সো যদি আপনি এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনি 25 টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো হচ্ছে আপনি 100 টাকা ফ্রিতে নিয়ে নিলেন। এবং যারা বিকাশ অ্যাপ্লিকেশনটি নতুন রেজিস্ট্রেশন করতে চান তারা অবশ্যই বিকাশ অ্যাপ্লিকেশন আপডেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে অবশ্যই আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। যদি আপনি ওখান থেকে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি 200 টাকা ফ্রি পেয়ে যাবেন। তো বিয়ার্স ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।